শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি এনটিভির পর্দায় সাথিনী কুইজ শো। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা। এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব চাটমোহর মসজিদ সম্পর্কে কিছু তথ্য। পাবনা জেলার চাটমোহর বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত ষোড়শ শতকে নির্মিত হয়েছিল এ মসজিদটি। মসজিদটিতে চমৎকার তুগরা লিপিতে উৎকীর্ণ একটি ফার্সি শিলালিপি ছিল। বর্তমানে এটি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপি অনুসারে 1582 খ্রিস্টাব্দে খান মোহাম্মদ বিন তোকেই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে দ্বিকেন্দ্রিক সূচালো খিলানযুক্ত প্রবেশপথ। এটি নির্মাণ কৌশলে উত্তর ভারতের স্থাপত্য শিল্পের প্রভাব স্পষ্ট। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা শাফি আহমেদুল্লাহ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছো? এইতো ভালো আছি। তোমাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমিও খুব ভালো আছি এবং আজকে তোমার সাথে অনেক গল্প করব আশা করছি। আমিও খুব এক্সাইটেড আর কি। তো কেমন লাগছে? এই অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখা হয়। হ্যাঁ, বাসায় বসে দেখা হয়। এবং আজকে এই সেটে চলে এসেছো? হ্যাঁ, মানে এটা একটা খুবই ভাল লাগছে আর কি এখানে এসে। যাক, খুবই ভালো। তো তোমার পরিচয় দিচ্ছিলাম যে শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা, একটা ছোট মানুষ ছবি বানাচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু একটা সময় আমাদের কাছে খুবই অন্যরকম একটা কনসেপ্ট ছিল এবং এটা কিন্তু এখন খুব প্রচলিত হয়ে গেছে। তো তোমার গল্পটা একটু শুনতে চাই, কী ভেবে ছবি বানানো শুরু করলে? আসলে আমি মানে ছোটবেলা থেকেই আমরা আমার আশেপাশের জিনিসগুলো নিয়ে একটু অন্যভাবে দেখা ট্রাই করতাম, যেমন কি হচ্ছে, শুধু ওটা ওখানে না রেখে যে এরপরে কি হতে পারে এটা আমার মাথায় চিন্তা করতাম আমি, এবং ওটা ভেবে নিজের মনে একটা গল্প বানিয়ে ফেলতাম। তো দেখা যাচ্ছে এটা বড় হতে 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 যখন দেখলাম যে হ্যাঁ, এভাবে যারা ফিল্ম বানাচ্ছে তারাও তো এভাবে কিছু একটা করে তারপরে সেটাকে সবার সামনে দেখাচ্ছে, তাহলে আমিও যদি চেষ্টা করি তাহলে তো এটা হতে পারে। তো এরকম করে আজকে আমরা, আমার মাথায় যেগুলো ছিল, আমার তিন বন্ধু মিলে, আমি, প্রদীপ্ত সাহা আর আদনান রহমতুল্লাহ তুর্য, তিনজন আমরা স্কুলে যখন একসাথে থাকতাম ওখানে বসে তিনজনে আলোচনা করে একটা গল্প বানিয়ে ফেলতাম। পরে দেখা যাচ্ছে যে এক শুক্রবার আমরা সেটাকে একটু ক্যামেরা নিয়ে প্র্যাকটিস করতাম, যেরকম হতো আর কি। ওখান থেকেই মূলত শুরু ফিল্ম বানানোটা। তো এবার তো খুব ভালো একটা অর্জন হয়েছে। মার্চ মাসে অনুষ্ঠিত 12তম শিশু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব যেটি, সেটাতে তোমার চলচ্চিত্র সুপ্রভাত সুপ্রভাত তৃতীয় পুরস্কার অর্জন করেছে। তো এই বিষয়টা সম্পর্কেই জানতে চাইছি, অনুভূতিটা কেমন ছিল? আসলে সিএফএস থেকে যখন মানে আমরা প্রাইজটা পাই, মানে আসলে তখন মানে একদম নির্বাক হয়ে গিয়েছিলাম আমি, মানে একদম কি বলবো, মানে খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা বুঝতে পারিনি পাবো, কারণ এতগুলো ফিল্ম এসেছিল খুব ভালো ভালো, আমরা প্রথমত বুঝতে পারিনি যে আমরা ওখানে যেতে পারবো। যাওয়ার পরে তারপর আমরা শিওর ছিলাম না যে আমরা পাবো কি না পুরস্কার, এত ভালো একটা পুরস্কার, এত গুণী মানুষ যাচাই করবেন তারা আমাদের মানে চলচ্চিত্রগুলো। তারপর যখন পেলাম তাহলে আসলেই মানে খুব ভালো লেগেছে, যে মনে হচ্ছে যে না, এত কিছু বৃথা হয়নি, পরিশ্রমের একটা স্বীকৃতি স্বীকৃতি পেলাম। তারপর যারা বলছিল যে না এটা দ্বারা হবে না কিছু, তুমি করতে পারবে না কিছু জীবনে, তাদের মুখেও একটা খুব বড় রকম একটা জবাব দিতে পারলাম এটা দিয়ে আর কি। দারুণ। তো সুপ্রভাতের গল্পটা যদি ছোট করে শোনাতে, সুপ্রভাতের ছোটই একটা ছবি, সুপ্রভাতের গল্পটা বলতে গেলে মূলত এটা আমাদের প্রায় সবার গল্প, এটা ডিপ্রেশন নিয়ে বানানো, এটা যারা হতাশায় আমরা প্রায় সবাই ভুগি, এরকম একটা ছেলে যে হতাশায় ছিল আর কি। তো ও সময় তার মাথায় অনেক রকম চিন্তা ভাবনা আসে, তো তারপরে সে আত্মহত্যা করতে যায়, কিন্তু করে না। আচ্ছা, কেন করে না, যে তার যে জীবনে যে রাত্রে সে আত্মহত্যা করতে যায় ওটা তার শেষ রাত্র না, তারপরের দিন তার জীবন নতুন করে শুরু হয়, এবং এখান থেকেই সুপ্রভাব নামকরণটা করে। আর এটা নিয়েই মূলত আমাদের চলচ্চিত্রটা, যে কিভাবে সে তার ভয় হতাশাটাকে ওভারকাম করে তারপরে সেখান থেকে সে বেরিয়ে আসলো। দারুণ ব্যাপার। আমরা আরো গল্প করব শাফি, তবে একজন বন্ধু অপেক্ষায় আছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? শুভজিৎ রায় বলছি আপু। কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ভাই, কোন ক্লাসে পড়ছো? আপু আমি অষ্টম শ্রেণীতে পড়ছি। এখন ভালো কোন বিভাগ থেকে খেলবে? আপু আমি দৈনন্দিন বিজ্ঞান বিভাগ থেকে খেলতে চাই। ঠিক আছে, তোমাকে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? অপশন ক গ্রিস সিসিলি, অপশন খ ইতালি রোম, অপশন গ স্পেন বার্সেলোনা। ছটপট বলতে হবে। অপশন খ ইতালি রোম। অপশন খ ইতালি রোম, নিলাম কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ স্পেন বার্সেলোনা। আরো একজন বন্ধু অপেক্ষায় আছে। হ্যালো। ঠিক আছে,
তোমাকে ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, নরকের লাল গোলাপ নাটকটির রচয়িতা কে? অপশন ক আলাউদ্দিন আল আজাদ, অপশন খ সৈয়দ শামসুল হক, অপশন গ রফিক আজাদ। অপশন খ সৈয়দ শামসুল হক নিলাম, কিন্তু আজকে উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক আলাউদ্দিন আল আজাদ। জানা হয়ে গেল। তো শাফি, আবার তোমার কাছে ফিরছি। তো এই যে খুব একটা প্রচলিত ধারা আমাদের এখন, এই হতাশায় ভুগছি এবং অনেকেই দেখা যায় যে হতাশাটাকে ওভারকাম না করে একটা পরিণতির দিকে চলে যেতে চায়, তো এই বিষয়টা নিয়ে কাজ করার ইচ্ছাটা এলো কিভাবে? খুব কাছের কাউকে কি এরকম দেখেছ? হ্যাঁ, এরকম দেখেছি। আমার এক ফ্রেন্ড ছিল খুবই, যাকে আমাদের খুব বন্ডিংটা ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের কারণে দেখা যাচ্ছে ও সম্পূর্ণ নিজেকে আলাদা করে নিয়েছে। কারোর সাথে কথা বলতো না, ক্লাসে ঠিক মতো আসতো না, অমনোযোগী ছিল। বারবার এমন হয়েছে যে রাতে দেখা যাচ্ছে 3-4 দিন ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তারপরে পেলাম, দেখলাম বলছে ভাই ভালো লাগছে না, মন খারাপ লাগছে, কি করবো বুঝতে পারছি না, লেখাপড়া নিয়ে হতাশা, সবকিছু নিয়ে একটা হতাশায় ছিল আর কি। হ্যাঁ, হতাশা চক্রের মধ্যে ছিল, যার কারণে ওখান থেকে আমাদের প্রথমত আইডিয়াটা আসে। প্রদীপ্ত ও চিন্তা করে যে হ্যাঁ এটা নিয়ে কিছু একটা করা যায়, আমাদের সাথে বলে, আমরা চিন্তা করি হ্যাঁ এগুলো নিয়ে অবশ্যই কিছু করা যায় এবং করা উচিত। কারণ আমার মতে আমাদের গল্পগুলো যদি আমরা না বলি তাহলে আমাদের চেয়ে ভালো করে কেউ বলতে পারবে না। তাই আমাদের গল্পগুলো আমাদের বলা উচিত এবং সেটা আমরা যেভাবে আমরা মনের মধ্যে ফিল করি সেটাকে বাইরে আনার জন্য আমার মনে হয় যে এই ফিল্ম মেকিংটা খুব হেল্প করে। আচ্ছা, তো এই তোমার কথা থেকে একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। আরো তো অনেকগুলো শিল্পের মাধ্যম আছে, কিন্তু নিজের কথা বলার জন্য ফিল্মকেই কেন চুজ করলে? কারণ অন্য মাধ্যমে দেখা যাচ্ছে যে এটাকে বদ্ধ করে দেওয়া হয়। যেমন আমি যদি একটা ছবি তুলি, ছবিটায় আমি যা দেখাতে চাচ্ছি, আমার সাবজেক্টটা যে ফোকাস করলাম, আমি ওটাকে সবাইকে বাউন্ড করে দিচ্ছি, সে ওটা দেখবে। অথবা আমি ছবি আঁকলাম, সেখানেও সেম। কিন্তু ফিল্ম মেকিংটা এমন যে এখানে অনেক কথা না বলেও বলা যায়, অনেক কিছু দেখা যাচ্ছে যে আমি আমার যে দেখবে ফিল্মটা তার উপরে ছেড়ে দিতে পারি। যেমন সাইলেন্স ফিল্মগুলো, এই কারণে আমাদের সব বীর পুরুষের মানে আমাদের যে প্রোডাকশনটা আছে সবগুলো ফিল্ম প্রায় সাইলেন্ট ফিল্ম। এগুলো আমরা করি যে আমার সামনে থেকে যে দেখবে সে যেন আমি কি বোঝাতে চাচ্ছি সেটা শুধু দেখে না, সে যেন সেটা ধারণ করে। এই কারণেই মেইনলি আমাদের ফিল্ম মেকিংটা চুজ করার, কারণ এখান থেকে অনেক কিছু না বলে বলা যায়, আবার ওনের ভাবনার একটা জায়গা থাকে। তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা শাফি আহমেদুল্লাহর সঙ্গে। শাফি, তোমার সঙ্গে গল্প করছিলাম তোমার শেষ যে ছবিটি ছিল সুপ্রভাত সেটি সম্পর্কে, এবং অনেক কিছু আসলে তোমার কাছে জানছিলাম। তো সেখান থেকে একটু জানতে চাই যে ছোটবেলায় হঠাৎ করে শুরু করা ছবি বানানো, তো আস্তে আস্তে নিজেদেরকে কিভাবে পরিপক্ক করলে, যেহেতু তুমি এখন পুরস্কার অর্জন শুরু করেছো ছবি বানিয়ে? আসলে আমরা যেমনটা আমি বলছিলাম যে আমার ছোটবেলা থেকে আমার যে আমি যাদের সাথে কাজ করি প্রদীপ্ত এবং তুর্য, আমরা তিনজন সবসময় দেখা যাচ্ছে যে একটু সবার থেকে আলাদা হয়ে যেই বিষয়টা নিয়ে যে ভালো পারি ওটা আরেকজনকে মানে আরেকজনকে আমরা একটু চিন্তা করতাম যে কিভাবে ডেভেলপ করা যায়। যেমন যদি আমি ছবি ভালো আঁকি তাহলে প্রদীপ্ত যদি খারাপ ছবি আঁকে, ও যখন ছবি আঁকে তখন আমি ওকে শুধরে দেই। আবার প্রদীপ্ত ছবি ভালো তোলে, আমি যখন খারাপভাবে ছবি তুলি প্রদীপ্তটাকে আমার শুধরে দেয়। খুব ভালো বন্ধুর কাছ থেকে শেখার। আবার তুর্য দেখা যাচ্ছে যে রাইটিং সেক্টরে খুব ভালো, আমাদের স্ক্রিপ্টগুলো লেখে, আমাদের যখন চিন্তা করতে কোনো সমস্যা ও আবার ওটাকে ভালোভাবে গুছিয়ে মানে গুছিয়ে আমাদেরকে দেয়। দেখা যায় তিনজন মিলে তিনজনকে হেল্প করতে করতে আসলে আমরা আমাদের জায়গাটা ট্রায়াল এন্ড এরর এভাবে আর কি শেখা, ট্রায়াল এন্ড এরর করতে করতে আস্তে আস্তে হয়ে গেছে। কোনো কর্মশালা বা এই ধরনের কিছুতে কি যোগ দেওয়া হয়েছে? সিএফএস এর এটাই হলো আমাদের ফার্স্ট, আসলে আমরা সম্পূর্ণ মানে একদম সেলফ টট। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। এখন তো আসলে অনলাইনে অনেক কিছু শেখার উপায় থাকে, বই পাওয়া যাচ্ছে অনেক রকম। আর দেখা যাচ্ছে আমাদের কাছের যারা ছিল ছবি মানে এলাকার যারা ছিল, যারা ভালো ছবি তুলে অথবা যারা একটু এদিকে জড়িত আছে, যারা তারাও আমাদেরকে অনেক সাহায্য করেছে। এরকম তাদের কাছ থেকে সাহায্য পেয়ে এবং নিজেরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আজকে এখানে। এ পর্যন্ত কটা ছবি বানিয়েছো? এ পর্যন্ত আমরা 60টার মতো ছবি বানিয়েছি, কিন্তু 4টা এখন পর্যন্ত ইউটিউবে আমরা আপলোড করেছি আমাদের বীর পুরুষ চ্যানেলে। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো ইনশাল্লাহ এখন হয়ে যাবে, কাজের জন ব্যস্ততার কারণে হচ্ছে না। এবং হ্যাঁ, যেহেতু ব্যস্ততার কথা আসলো সেটাই বলতে যাচ্ছি যে কিছুদিন আগে তো এইচএসসি পরীক্ষা শেষ করলে, তো এসএসসি পরীক্ষা দিয়েছো, তখনও তুমি বলছিলে যে কিছু ফিল্ম বানানো নিয়ে ব্যস্ত ছিলে, এবং এই সুপ্রভাতের সময়টাও কিন্তু তোমার এইচএসসি সময়, তো কিভাবে ম্যানেজ করো তুমি? আসলে দেখা যায় যে যদি একটু সময় বের করো কারোর জন্য তেমন কোনো কষ্টসাধ্য ব্যাপার না। যেমন শুক্রবার দিনটা আমরা কি করি, সারাদিন বসে শুয়ে কাটে, অথবা দেখা যায় যে কোচিং এর পরে এসে ফোন নিয়ে বসে থাকি, বাট ওটা যদি না করে দেখা যায় খুব প্রোডাক্টিভ কাজ করা হচ্ছে না।
তো যদি আমরা একটু চিন্তা করে যে লেখাপড়ার টাইমটা সবার আগে, যেহেতু লেখাপড়াটাকে একটু করে ওটা সাইডে রাখার পরে আমাদের দেখা যায় এরকম অনেক সময় পাওয়া যায়, 5 মিনিট 10 মিনিট করে আমরা ওগুলো ইনভিজিবল, আমরা দেখতে পারি না, কিন্তু ওগুলোকে যদি একসাথে মানে আমরা একত্রে করি তাহলে খুব বড় একটা সময় বেরিয়ে যায় আমাদের। ওই সময়টা যদি আমরা এগুলো করি তাহলে আমার মনে হয় খুব ইজি এগুলো করা। এবং যেহেতু বলছিলে যে ছবি বানানোর ক্ষেত্রে একটা কিছুটা বাধা, যেমন তোমাদের বলেছিল যে এই ছবি দিয়ে হয়তো বেশি কিছু হবে না, তো পরিবার থেকে কি সাপোর্টটা পেয়েছিলে? হ্যাঁ, ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল, না হলে তো হতো না কিছুই। আমার বাবা মা প্রদীপ্ত তুর্জয় আমাদের তিনজনারই দেখা যায় যে খুব সাপোর্টিভ ফ্যামিলি, এদিক থেকে আমাদের কোনো বাধা নেই। বাধা আসতো বাইরে থেকে, যেমন হুট করে অন্য কেউ এসে আমরা দেখছে ফ্রেন্ডরা বলছে যে আরে ভাই এটা তো ভালো হয়তো জাজ করে ফেলছে খুব সহজে, খুব সহজ জাজ করে, অথবা আমি যেটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা সে নিতে পারছে না, ও ক্যাপেবল না, বাট ওটাকে খুব ইজিলি ক্রিটিক করে চলে গেল যে না ভাই ভালো হয়নি তোমার ছবিটা। এটা খুব দারুণ তোমার কাছ থেকে, এটা খুব একটা ইন্সপায়ারিং ব্যাপার যে কারোর কথায় আসলে থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, সেলফ থাকতে হবে, নিজের নিজের উপর কনফিডেন্টটা থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ শেষ মেশ। খুব ভালো, আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? নুসাইবা নাওয়াল। কেমন আছো নুসাইবা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমার সাথে কথা হচ্ছে, বলো আজকে কোন বিভাগ থেকে খেলবে? প্রাচীন ইতিহাস। ঠিক আছে, প্রাচীন ইতিহাস থেকে নুসাইবাকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? অপশন ক 1522 সালে, অপশন খ 1526 সালে, অপশন গ 1530 সালে। ঝটপট বলতে হবে। জাহাঙ্গীর নির্মিত ঐতিহাসিক পথটি হলো অপশন ক আগ্রা থেকে দিল্লি, অপশন খ আগ্রা থেকে লাহোর, অপশন গ আগ্রা থেকে পাটনা। অপশন গ আগ্রা থেকে পাটনা নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ আগ্রা থেকে লাহোর। জানা হয়ে গেল আরও এক, তোমার সাথে কথা বলছি আরও আলোচনা করবো, অনেক কিছু তোমার সম্পর্কে আসলে জানার এখনও বাকি আছে। তো ছবি বানানো নিয়ে তো কথা হচ্ছিল এবং তুমি এই অফ এয়ারে বলছিলে যে তুমি আরও অনেক কিছুর সাথে যুক্ত আছো, তো সেগুলো ছিল আমাদের বন্ধুদেরকে একটু জানাতে। আসলে ট্রাই করি, যেমন ফ্রি টাইমে ছবি আঁকি, ছবি তুলি, আবার একটু টুকটাক অন্য যেমন বিতর্ক করি, কবিতা আবৃত্তি করি, চেষ্টা করি আর কি। এগুলো কি ছোটবেলা থেকে আগ্রহ ছিল নাকি আস্তে আস্তে সব ফিল্ডে নিজেকে একটু একটু হেঁটে দেখার ইচ্ছে সেখান থেকেই শুরু? হ্যাঁ, ওইখান থেকেই শুরু, যে দেখি যে যদি ও করছে আমি করলে কেমন হয় অথবা আমি পারি কিনা, এই কৌতূহলটা দেখে আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো ছবি আঁকা নিয়ে একটু কথা বলি, ছবি বানানো যেহেতু বলছিলাম ছবি আঁকার প্রসঙ্গে আসি, তো কি ধরনের ছবি আঁকতে তোমার ভালো লাগে? তুমি তো অনেকগুলো মনে হয় প্রদর্শনী এবং পুরস্কার অর্জন করেছো। হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে বলতে গেলে যে একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের ছবি আঁকা অথবা মডার্ন আর্ট ওগুলো ট্রাই করি, যেমন গদ ভাজা, যেমন আমরা দেখি যে আমার যেহেতু আমার এরকম ব্যাকগ্রাউন্ড নাই কোনো যেখানে আমি শিখেছি কারো কাছ থেকে, তো ওই যে গাছের ছবি আঁকি অথবা বাড়ির ছবি আঁকি এরকমটা না, কি আমি দৈনন্দিন জীবনে যেরকম দেখি ওটা ওরকম ট্রাই করি, ক্যারিকেচার করা ট্রাই করি, পোর্ট্রেট ক্যারিকেচার করা ট্রাই করি, টুকটাক এই যে এগুলোর মধ্যেই আছে। তো ছবি বানানোর ক্ষেত্রেও তুমি বলছিলে যে অন্যের ভাবনার একটা জায়গা রাখতে চাও এবং ছবি আঁকার ক্ষেত্রেও দেখছি সেরকম একটা ব্যাপার রাখছো, এই কথাটা একটু জানবো, একটা ফোন নিয়ে নিই তার আগে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি খাদিজাতুল কুবরা। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন আপু? আমি খুব ভালো আছি। খাদিজা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন বিজ্ঞান। ঠিক আছে, দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? অপশন ক হাইপোথ্যালামাস, অপশন খ ত্বক, অপশন ক মস্তিষ্ক। পুরো অপশনটি বলতে হবে, আরেকবার বলো। অপশন খ ত্বক। ঠিক আছে নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক হাইপোথ্যালামাস। তো সাফি, আবার তোমার কাছে আসছি, তো সেই উত্তরটা একটু ছোট করে যদি বলে দিতে। আসলে যেমন আমরা দেখি যে যখন আমি আসলে ফিল্ম বানানো শুরু করি আমরা, তখন দেখা যাচ্ছে যে তখন আমরা ইউটিউবে অথবা টিভিতে যখন ছোট শর্ট ফিল্মগুলো দেখি ওগুলোর সাথে ঠিক রিলেটেবল করা যায় না, ওখানে একটা কাহিনী হয়তো দেখায় দিল
ওটাকে কেন্দ্র করে সবগুলো আরো তিনটা চারটা একই একদম একই লাইনে যাচ্ছে সবাই। তো ওখান থেকে প্রোডাক্টিভ কিছু পাচ্ছি না এবং আমি কিছু শেখারও কিছু পাচ্ছি না। তো আমরা চিন্তা করলাম যে যদি অন্যভাবে কিছু দেখানো যায়, অন্য এমন কিছু বানালাম যেটা আমরা বলে দিলাম না, আপনি গেস করে নিলেন অনেকটা পাজেলের মতো, তাহলে আস্তে আস্তে আপনার চিন্তা শক্তিটা পরিচয় মানে আস্তে আস্তে চেঞ্জ হবে। এবং এটা আমাদের মোটো ছিল যে যদি আমরা কাউকে চেঞ্জ করতে চাই তার চিন্তাটাকে আগে চেঞ্জ করতে হবে, আর তার চিন্তাটাকে চেঞ্জ করতে হলে তাকে আগে চিন্তা করার সুযোগ দিতে হবে, সেই মস্তিষ্কে অনুরণন, হ্যাঁ অনুরণন ঘটাতে হবে। এই কারণে আমরা যেটা করলাম যে আমরা ওরকম সাইলেন্ট ফিল্ম বানানো শুরু করলাম একটা মেসেজ দিয়ে, যেটা দেখি অন্য কাউকে দেখালাম, প্রথমত আম্মুকে দেখালাম, আম্মু বললো এটা দেখে তো আমার এটা মনে হচ্ছে, আসলে তখন একটা জিনিস থেকে অনেক রকম ভাবনা বেরিয়ে গেল যে হ্যাঁ মেনি ম্যান মেনি মাইন্ডস যে কথাটা আর কি, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা শাফি আহমেদুল্লাহর সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাজকিয়াই জান্নাত বলছি। কেমন আছো জান্নাত? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। জান্নাত কোন ক্লাসে পড়ছো? নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ইনি একজন দাবা খেলোয়াড়, তার নাম কি? অপশন ক ববি ফিশার, অপশন খ মার্ক জনসন, অপশন গ জর্জ স্যামুয়েল। অপশন গ জর্জ স্যামুয়েল নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক ববি ফিশার। সাথে আবার তোমার কাছে ফিরছি। আমরা বলছিলাম যে অন্যের ভাবনার করার যে জায়গাটা, সেই জায়গাটা সবসময় তুমি রাখতে চাও ছবি আঁকা এবং ছবি বানানো সব ক্ষেত্রেই। তো তুমি তো বলছিলে যে কোনো ক্ষেত্রে আসলে তোমার সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তো ছবি আঁকার প্রসঙ্গেই আসি, যে অ্যাবস্ট্রাক্ট আঁকছো তুমি, আমরা যারা ছবি দেখি তাদের কাছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট বুঝতে একটু সময় লাগে। তো এরকম একটা জিনিস না শিখে আঁকছো কীভাবে? আসলে মানে বেসিক যেগুলো ছিল সেগুলো এখন ইন্টারনেট থেকে খুব সহজেই পাওয়া যায়। যেমন আমি কিছু জিনিস শিখলাম ইন্টারনেট থেকে, ওগুলো আবার নিজে প্র্যাকটিস করতে করতে সেগুলোকে একটু রপ্ত করে ফেললাম। আবার কিউবিজম মডার্নিজম এগুলো দেখা গেল যে বই পড়ে শিখলাম আর্টিস্টদের, অথবা তাদের ইন্টারনেট থেকে তাদের জীবনে যে সব আর্টগুলো তারা করেছে ওগুলোকে একটু অ্যানালাইজ করতে চাইলাম। দেখতে আগে প্রথমত আমি আর্ট কিভাবে বুঝতে হয় সেটা নিজে নিজে রপ্ত করলাম, যে যেগুলো পড়ছি ইন্টারনেট থেকে সেগুলো থেকে আমি ছবিগুলোকে চিনতে পারছি কিনা। তারপরে ওইভাবে করে আমি আসলে আঁকা শুরু করি, যে আমি কোন জিনিসটাকে কিভাবে দেখি, দেখার জিনিসটা যদি বদলাতে পারি। যেমন আমরা এই যে এখানে একটা রোবট দেখছি আমরা, কিন্তু এটাকে যদি আমি এরকম না রেখে একটা বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, একটা বাচ্চাকে আপনি একটা টুথপেস্ট দিলে দেখা যাবে যে ওটাকে একটা প্লেন বানিয়ে খেলা শুরু করে দিবে, কারণ এর মানে ও প্লেনটা ওটাকে প্লেনের মতো করে দেখে, কল্পনা করতে পারে। কল্পনা শক্তিটা যদি এরকম বানাই তাহলে দেখা যাবে আমরা চারপাশের সারাউন্ডিংসটা খুবই ফানি হয়ে যাবে এবং খুবই ইজি হয়ে যাবে আমাদের বোঝার জন্য। তারপরে শুধু ওটাকে খাতায় এঁকে ফেলা, কাগজে, শেষ। এটাই হলো আমার কাছে খুবই ইজি একটা টেকনিক আর কি আঁকা শুরু করার জন্য। দারুণ ব্যাপার। তো বিতর্কের প্রসঙ্গে আবার একটু আসছি, যে বিতর্ক তুমি শুরু করেছো ছোটবেলা থেকে, তো এবং জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রতিযোগিতায় তুমি গিয়েছো এবং বেশ ভালোভাবেই জয়লাভও করছো। তো এই বিষয়টা একটু জানতে চাই, বিতর্ক কিভাবে শিখলে বা বিতর্কের প্রতি ভালো লাগাটা কিভাবে? বিতর্কের প্রতি ভালো লাগা হলো প্রথমত যে আমি খুবই ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতির ছিলাম, মানুষের সাথে কথা বলতে পারতাম না, মিশতে পারতাম না, একা একা থাকতাম। তো আমি দেখলাম একদিন এক ভাইয়া আসলো ক্লাসে, এসে সে খুব ভালোভাবে কথা বলছে, সবাই তার কথা শুনছে, মানে একটা লিডারশিপের একটা ব্যাপার আছে তার মধ্যে। তারপর আমার ভালো লাগলো ব্যাপারটা। তারপর উনি আমাদের একটা ডিবেট ক্যাম্পেইনের জন্য এসেছিল, আমরা চিন্তা করলাম যে হ্যাঁ একটু ট্রাই করে দেখি, যেহেতু কথা বলা শেখা যাবে ভালো করে, মানুষকে কথা বোঝানো যাবে ঠিকভাবে, ভালোভাবে চিন্তা করার জায়গাটা আসবে। সেইখান থেকে প্রথমত আমরা বিতর্কের সাথে যুক্ত হলাম। তারপর বিভিন্ন বিতর্ক সেশন, বিভিন্ন ক্লাসেস নিতে নিতে বিতর্ক করতে 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 হ্যাঁ, আর নতুন নতুন বন্ধু পেলাম বিতর্কে। বিতর্কের মাধ্যমে দেখা যাচ্ছে শুধু বরিশালে না, ঢাকায়, তারপরে খুলনা, দেশব্যাপী অনেক জায়গায় বন্ধু ছড়িয়ে রয়েছে, অনেক জায়গায় বন্ধু আছে। দারুণ। তো আমরা আরো গল্প করব, একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি
ঐশী কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। ঐশী কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। প্রশ্ন করছি, তবে তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে ফেলো। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বিল ড্রিঙ্কস ড্যাশ উইস্কি, অপশন এ এনি, অপশন বি নান, অপশন সি সো মাচ। চটপট বলতে হবে। সো মাচ। অপশন সি সো মাচ নিলাম এবং উত্তর একদম সঠিক। তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ডোন্ট লিভ ইউর শুজ অন দ্য টেবিল রাদার ড্যাশ, অপশন এ পুট অফ দেম, অপশন বি টেক দেম অফ, অপশন সি পিক দেম অফ। অপশন সি পিক দেম অফ নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন বি টেক দেম অফ। সাফি আবার তোমার কাছে ফিরছি। তো বিতর্কের প্রসঙ্গই কথা হচ্ছিল এবং তার আগে আমরা ছবি তোলা, ছবি বানানো অনেক কিছুই আসলে বলেছি। তো ছবি তোলা সম্পর্কে আরেকটু তোমার কাছে জানতে চাই। তো ছবি তুলতে ভালোবাসো, যে এই ব্যাপারটা কবে ফিল করতে পারলে তুমি? ছোটবেলা থেকে সেটাই ছিল, যে নিজের ভাবনাটা অন্যকে বোঝানোর ব্যাপার না। ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে আমি একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতাম। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমরা অনেক কষ্টে তিন বন্ধু একটা এমন জায়গায় গেলাম যেখানে কেউ এর আগে যায়নি। সেখানে কি সুন্দর সূর্যাস্ত দেখলাম আমরা, অথবা আমরা একটা পাখি দেখলাম, অথবা গাছ দেখলাম, অন্য কাউকে দেখানোর আগে ওটা উড়ে গেল, চলে গেল, মোমেন্টটা শেষ হয়ে গেল। তো মোমেন্টটা ক্যাপচার করার সবচেয়ে ইজি পদ্ধতি ছিল ছবি তোলা, তুলে রাখা। তারপরে আমাদের মধ্যে প্রদীপ তো ফটোগ্রাফির দিকে খুব ইন্টারেস্ট আছে, দেখা যাচ্ছে ওর সাথে ছবি তুলতাম আমরা দুজন, একটা একটা প্রজাপতির পিছনে এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা কাটিয়ে দিতাম জাস্ট একটা এক্স্যাক্ট রাইট মোমেন্ট, মোমেন্টটা ক্রিয়েট করার জন্য, মোমেন্টটা পাওয়ার জন্য। তো এরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ছবি তোলার থেকে আস্তে 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 ইম্প্রুভ করে করে দেখলাম যে বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, সেখানে ছবি দেখানো হচ্ছে। খুব ভালো লাগলো যে হ্যাঁ, যদি আমার ছবিটা ওখানে দেখায় তাহলে খুব ভালো হবে। এরকম করে প্রথমে একটা এক্সিবিশনে ছবি দিলাম, সেখানে ছবিটা গেল, খুব ভালো লাগলো। তারপরে আরও অনেক কিছু জানা শুরু করলাম ছবি ফটোগ্রাফির রুল সম্পর্কে, রুলগুলো অ্যাপ্লাই করতে শুরু করলাম ছবিতে, আস্তে আস্তে ভালো হতে লাগলো ছবি তোলাও। তো এইভাবে করে 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 বিভিন্ন এক্সিবিশনে ছবি দিতে লাগলাম, আবার টুকটাক কিছু প্রাইজ পেলাম, ভালো লাগলো, মানে আবার এগুলো একটু স্পৃহা পেলাম সামনে এগিয়ে যাওয়ার, এরকম করেই। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং অনেক কিছু এক্সপ্লোর করছো পড়াশোনাকে ঠিক রেখে, এই ব্যাপারটা খুবই দারুণ। তো তোমার কাছে একদম ছোট করে জানতে চাই যে অনেক কিছু তো করছো, ভবিষ্যতে কোন বিষয়টা নিয়ে কাজ করার ইচ্ছা বেশি? আসলে প্রফেশনাল দিক দিয়ে বলতে গেলে আমি এখন এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে ছোটবেলা থেকেই। আর পাশাপাশি ফিল্ম মেকিংটাকে একটা মানে প্যাশনের জায়গা থেকে এটাকে ছাড়তে চাচ্ছি না কোনোভাবে, তো এটাকে ধরে রাখার ইচ্ছা আছে। আশা করছি তুমি তোমার ক্রিয়েটিভ জিনিসগুলো সব ধরে রাখো এবং ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার একজন হও এবং অনেক ভালো ভালো ফিল্ম আমাদেরকে উপহার দাও, এটাই তোমার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এবং তোমার বীর পুরুষ প্রোডাকশন হাউসের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।